Assalamualaikum. আমরা ক্লাস ইংলিশ ক্লাস যে অংশটুকু করেছিলাম তারপর থেকে আবার শুরু করছি আমি তোমাদের ইংলিশ টিচার নাসিমা মিস। পরে পরে আমরা কি করেছি এরপরে আছে লেটার রাইটিং ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত। এর আগে আমরা বড় হাতে করেছি আজকে ছোট হাতে করব। দুই নম্বর আছে বিফোর লেটার মানে আগের অক্ষর। আগের অক্ষর তোমাদের এখানে বি দেওয়া আছে তার আগে ড্যাশ আছে তোমাদের লিখতে হবে বির আগে কি হবে। তাহলে আমরা কি লিখবো বির আগে এ ই আছে তার আগে ড্যাশ আছে আমরা কি লিখবো ডি। এখানে এইচ আছে তার আগে কি লিখবো জি। জে কে এম এন এভাবে আমরা বিফোর লেটার করব। তারপরে আছে আমাদের বিটুইন লেটার এখানে বি দেওয়া আছে তারপরে ড্যাশ তারপর জি আমাদের মাঝে কি হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে বি আছে বি পরে আমাদের সি হবে ই আছে ই পরে এফ এইচ এর পরে আই কে এর পরে এ পরে ও ইউ আর এস টি ইউ টি ডাব্লিউ এক্স ওয়াই এক্স ওয়াই জে। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যদি বিফোর লেটার আফটার লেটার বিটুইন লেটার যেটা যে অক্ষরে থাকবে যেমন বিটুইন লেটার ছোট হাতের আছে আমরা কিন্তু ছোট হাতেরই লিখবো যদি আমরা বড় হাতের থাকে তাহলে পরের সংখ্যা হোক আগের সংখ্যা হোক আর মাঝের সংখ্যা হোক সেটা বড় হাতের লিখবো। খেয়াল করতে হবে তোমাদের কোন হাতে দেওয়া আছে ক্যাপিটাল লেটার না স্মল লেটার কোন ভাবে তোমাদের লিখতে বলা হয়েছে। তো এখানে আমাদের আছে ছোট হাতের এরপরে আছে আপকার লেটার। আপকার লেটার ছোট হাতের আছে আমরা এখানে ডি আছে লিখবো জি ডি আছে লিখবো ই জি আছে লিখবো এইচ আই জে এম এন পি ইউ এস টি ডি ইউ সি ডাব্লিউ এস ওয়াই। এবার আমরা আফটার লেটারও কিন্তু ছোট হাতে লিখেছি কারণ এখানে আমরা প্রথমটা দেওয়া আছে ছোট হাতে। এবার ক্যাপিটাল টু স্মল লেটার বড় হাতে লেটার দেওয়া আছে তোমাদেরকে লিখতে হবে ছোট হাতে। যেমন বড় হাতের আছে এখানে আমরা লিখবো ছোট হাতের এ বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের সি আছে ছোট হাতের সি ডি ছোট হাতের ই আছে ছোট হাতের ই এইভাবে আমরা এফ আছে বড় হাতের ছোট হাতের এফ লিখেছি জি ছোট হাতের জি জে ছোট হাতের জে বড় হাতের কিউ ছোট হাতের কিউ বড় হাতের আর ছোট হাতের আর এইভাবে আমরা ক্যাপিটাল টু স্মল যেটাই থাকবে সেটাই আমরা বড় হাতে থাকলে আমরা কি লিখবো ছোট হাতে। এরপরে আমাদের কি আছে রাইট ইন ইংলিশ বাংলা দেওয়া আছে তোমাদেরকে ইংলিশে ওটার শব্দটা লিখতে হবে। যেমন কলস হলো বাংলা আমরা কলসের ইংলিশ কি সেটা মুখস্থ করব এবং পাশে লিখব জে এ আর যার যার মানে কলস। এখানে চাবি দেওয়া আছে চাবি চাবি ইংলিশ কি কে ই ওয়াই কি ই মানে চাবি। শাপলা শাপলার ইংলিশ কি এল আই এল ওয়াই লিলি লিলি মানে শাপলা। এবার আমাদের দেওয়া আছে চার চার ইংলিশ কি মন এম ডাবল ও এন মন। জাল এল ই টি নেট নেট মানে জাল শব্দ লিখেছি এখানে
L-I-O-N Lion Lion মানে সিংহ L-I-N-Y Lily Lily মানে শাপলা এরপর আছে N N দিয়ে আমাদের দুইটা শব্দ লিখতে বলেছে N E-T net net মানে জাল N U-T nut nut মানে বাদাম পিটে আছে P E N pen pen মানে কলম P E T pen pen মানে কোষা M আছে M-A-N-G-O mango mango মানে আম আরেকটা কিওয়ার্ড আছে M double O N moon moon মানে চাঁদ O আছে O-S ox ox মানে ষাঁড় O-R-A-N-G-E orange orange মানে কমলা লেবু যে কমলা লেবু তোমরা খাও সেটা U তে queen U-U-W-E-N queen queen মানে রানী Q-U-A-I-N queen মানে এইটা আছে রি অ্যারেঞ্জ তোমাদের এলোমেলো করে দেওয়া আছে তোমরা সাজিয়ে লিখবে এটা আমরা আগে অনেকবার করেছি এবার আবার আমরা একটু খেয়াল করব এখানে ছোট হাতের এলোমেলো করে দেওয়া আছে আমরা ছোট হাতে লিখব যেমন এ আগে বল দিব তারপরে এ লিখব আমরা বি লিখব তারপর সি গোল দিব সি লিখব ডি গোল দেব ডি লিখব ই গোল দিয়ে ই লিখব তারপরে এস গোল দিয়ে এস লিখব এরপর আমরা পয়েন্টটা লিখব জি আগে গোল দিব তারপর ডি লিখব এইচ এইচ আই আই J, 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 L. তো এটা আমরা কিভাবে লিখলাম প্রথমে আমরা গোল দিব যে লেটারটা লিখব সেটা আগে গোল দিব তারপরে লিখব কেমন এটা তো তোমরা জানো তোমরা করেছো সেইভাবে এটাও করে ফেলবে তারপরে প্রথমে আমাদের কি আছে M M গোল দিলাম N এরপরে কোনটা O এরপরে কোনটা P U R এরপরে লাইনে আমরা লিখবো প্রথমে S তারপর G এরপরে আমাদের আছে ওরাল ওরালটা আমরা সিলেবাসে দেওয়া আছে তোমরা ওটা দেখে আমাদের সঙ্গে বসে মুখস্থ করে ফেলবে এভাবে আমরা প্লে টোটাল ইংলিশ সিলেবাসটা তোমাদের মধ্যে দিয়ে দিলাম তো তোমরা এটা কিন্তু খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা একটু চালু রাখবে আমাদের সঙ্গে লক্ষ্মীকে বসবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে তো ঠিক আছে সবাই ভালো থাকবে সবার মঙ্গল কামনা করে আজ আমি এখানেই শেষ করছি।